কচুর লতি আমাদের প্রায় সব বাঙালিদেরই খুবই প্রিয় একটা রেসিপি। কচুর লতি নানাভাবে তৈরি করা যায়, নারকেল সর্ষে পোস্ত বাটা দিয়ে হয়, পেঁয়াজ রসুন দিয়ে হয়। তবে আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাঙালিদের খুবই ট্রেডিশনাল চিংড়ি মাছ দিয়ে কচুর লতির রেসিপি। এই রেসিপিটা ভীষণই ইজি, তৈরি করা খুব সহজ, কিন্তু গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো তার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম কচুর লতি। কচুর লতিটা বাজার থেকে কাটিয়ে আনা, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমরা এই পরিষ্কার করে নেওয়া কচুর লতিটা জলের মধ্যে একটু ভাপিয়ে নেব। তার জন্য আমি একটা সসপ্যানের মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা যখন হালকা হালকা ফুটতে আরম্ভ করেছে, তখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর লতিগুলো আমরা এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব এবং 2.5 থেকে 3 মিনিটের জন্য আমরা জলে কচুর লতিটাকে হালকা করে ভাপিয়ে নেব। 2.5 থেকে 3 মিনিট পর ফিরে এলাম, দেখুন কচুর লতিটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে। এবারে আমরা গ্যাসটাকে অফ করে দেব এবং আবার ঢাকনা চাপা দিয়ে আমরা কচুর লতিটাকে এই গরম জলের মধ্যেই আরও 3 থেকে 4 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব, যাতে আরও খানিকটা পরিমাণ সেদ্ধ হয়ে যায় ভাপে। অপরদিকে আমরা যেহেতু চিংড়ি মাছ দিয়ে কচুর লতি করবো, তাই আমি এখানে নিয়েছি 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে চিংড়ি মাছের মধ্যে অ্যাড করছি স্বাদ অনুসারে লবণ এবং 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মিক্স করে আমরা 5 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। অপরদিকে 3 মিনিট হয়ে গেছে, কচুর লতিগুলো গরম জলের মধ্যে 3 মিনিট আরও ছিল, তাতে অনেকটাই পরিমাণ নরম হয়ে গেছে বা সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা কচুর লতিটাকে একটা স্টেনার বা ছাঁকনি বা ঝুড়ির মধ্যে ঢেলে নেব, যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা বের হয়ে যায়। এই জলটা কিন্তু কোনোভাবেই খাওয়া যাবে না বা ইউজ করা যাবে না, তাহলে মুখ চুলকোবে বা গলা ধরবে। তো দেখুন আমি এখানে একটা এরকম ছিদ্রযুক্ত বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে কচুর লতিটাকে আমি ঢেলে নিচ্ছি, যাতে এক্সট্রা জলটা সমস্ত বেরিয়ে যায় বা ড্রেন হয়ে যায় এবং কচুর লতিগুলো একদম জল ঝরানো অবস্থায় থাকে। তো এইভাবে কচুর লতিগুলোকে আমাদের 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিতে হবে, যাতে একদম জল ঝরানো ঝরঝরে হয়ে যায় তাই জন্য। অপরদিকে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি অ্যাড করছি 2 টেবিলস্পুন পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো হয়। তো সর্ষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আগে থেকে লবণ এবং হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমরা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজার একেবারেই দরকার নেই, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় বা রাবারের মতো একটা টেক্সচার চলে আসে। জাস্ট হালকা হাতে নেড়ে চেড়ে 1.5 থেকে 2 মিনিট ধরে আমাদের একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা তেল ঝরিয়ে এই চিংড়ি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে সাইডে রেখে দেব। এবারে ওই সেম চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আমরা অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণ কালো জিরে। তারপরে আমরা অ্যাড করব 1টা শুকনো লঙ্কা। আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে শুকনো লঙ্কাটা অ্যাড করলাম। এবারে এই কালো জিরে আর শুকনো লঙ্কা 10 থেকে 15 সেকেন্ড ধরে হালকা ভাজা ভাজা হয়ে গেলে, যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমরা এই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে জল ঝরিয়ে রাখা কচুর লতিগুলো। কচুর লতিগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করার পর খুব ভালো করে নেড়ে চেড়ে আমাদের কিন্তু মিক্স করে দিতে হবে এবং 5 থেকে 6 মিনিট ধরে এরকম নেড়ে চেড়ে আমাদের কচুর লতিটাকে রান্না করতে হবে। 5 মিনিট পর আমি ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন কচুর লতিটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে আমরা কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। যদিও এর মধ্যে জিরে ধনে বা কোনো মশলাই আমরা অ্যাড করব না, জাস্ট একটু শুকনো লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব এবং কাঁচা লঙ্কা অ্যাড করব। আমি এখানে অ্যাড করলাম 2টো চেরা কাঁচা লঙ্কা এবং 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে অ্যাড করছি স্বাদ অনুসারে লবণ।
তারপরে অ্যাড করব 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। এবারে আমরা অ্যাড করব সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা যদিও অপশনাল, আপনারা চাইলে চিনি স্কিপও করতে পারেন, তবে আমার মনে হয় সামান্য পরিমাণ একটু চিনি দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায় বা স্বাদটা একটু এনহ্যান্স হয়। এবারে সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে আমাদের, এবং কচুলতিটাকে আরও 5 থেকে 6 মিনিটের জন্য মশলা সমেত ভালো করে কষিয়ে নিতে হবে। আরও 6 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন মশলা সমেত কচুলতি কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে, একটা সুন্দর কালার এসছে। এবারে কচুলতির মধ্যে অ্যাড করব আমরা নারকেল কোড়া বা কোড়ানো নারকেল। এই নারকেল কোড়াটা অপশনাল, নারকেল সর্ষে পোস্ত বাটা দিয়ে যদি নিরামিষভাবে কচুলতি করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নারকেল মাস্ট, তবে চিংড়ি মাছ দিয়ে করলে আপনারা স্কিপও করতে পারেন, তবে নারকেলটা দিলে সুন্দর একটা স্বাদ হয়। তো আমি এখানে অ্যাড করলাম 2 টেবিলস্পুন পরিমাণ নারকেল কোড়া, এবং তারপরে অ্যাড করলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবারে আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের একবার মিক্স করে নিতে হবে, এবং আরও 3 থেকে 4 মিনিটের জন্য রান্নাটা আমাদের করে নিতে হবে। আরও 3 মিনিট পর আবারও ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুরলতি কিন্তু একেবারে রেডি। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব এবং গরম গরম কচুরলতি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। কচুরলতি এরকম একটু গোটা গোটা থাকলেই খেতে বেশি ভালো লাগে, অনেকেই একটু বেশিক্ষণ ধরে ভাপিয়ে একটু ঘাটা ঘাটা মতো কচুরলতি পছন্দ করেন, তারা আরেকটু বেশি পরিমাণ সেদ্ধ করতেই পারেন, তবে আমার পার্সোনালি এরকম গোটা গোটা কচুরলতি ভালো লাগে। এইভাবে বাড়িতে একবার কচুরলতি তৈরি করে দেখুন, অসাধারণ লাগে গরম ভাতে খেতে। রেসিপিটা বাড়িতে ট্রাই করলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, খুব শিগগির হাজির হবে পরবর্তী এপিসোডে। Bye-bye.